চলন্ত গাড়িতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ধারণের সময় সিট বেল্ট না পরার দায়ে জরিমানা করা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। ঋষি সুনাক পুরোপুরি স্বীকার করেছেন যে এটা তার ভুল ছিল, সেজন্য ক্ষমাও চেয়েছেন তিনি। তিনি ওই জরিমানাও দেবেন। সরকারে থাকা অবস্থা এ নিয়ে ঋষি সুনাক দ্বিতীয়বার জরিমানার নোটিশ পেলেন। 2020 সালের জুন মাসে ডাউনিং স্ট্রিটে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে করোনা ভাইরাস লকডাউনের নিয়ম ভঙ্গ করার জন্য গত এপ্রিলে তাকে জরিমানা করা হয়েছিল। ব্রিটেনের আইন অনুসারে চলন্ত গাড়িতে কেউ সিট বেল্ট না পড়লে £100 জরিমানা হতে পারে, তবে মামলা আদালতে গড়ালে £500 পর্যন্ত জরিমানা হতে পারে।